Hi everyone, welcome back to my Unnati blogging channel. আমি উন্নতি বেথুয়া ডোরি থেকে কাছে এবং দূরে দেশ ও বিদেশের বাহিরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন না কেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন কিন্তু জ্যৈষ্ঠ মাস শেষের দিকেই, আর কিছুদিন পরেই হয়তো আষাঢ় মাস, কিন্তু এবছরে সেরকম ভাবে কোনো ঝড় বা বৃষ্টি কিছুই হয়নি। সারাটা দিন এতটাই রোদ্দুর যে ঘর থেকে বেরোনোই যায় না। একবার রান্না করে দুবারও খাওয়া যায় না, খাবারটা নষ্ট হয়ে যায়, ফ্রিজে রাখতে হয়, হয়তো ফ্রিজ থেকে গরম করে আবার খেতে হয়। আর গরমের মধ্যে মনে হয় না যে তিনবারই রান্না করি, তবুও খেতে তো হবে। আজকে সকালে রান্না হয়েছিল, যেহেতু আজকে শনিবার তো শনিবার আমাদের নিরামিষ হয়, ডাটা দিয়ে মুগ ডাল রান্না হয়েছিল, উচ্ছে ভাজা, আলু ভাজা, ভেন্ডি সেদ্ধ ছিল, আর খানকুনির পাতা বাটা ছিল। তো এইগুলো সকালে রান্না হয়েছিল। দুপুরবেলায় আবার রান্না হয়েছে ভেন্ডি দিয়ে ডাটা আর কিছু সবজি দিয়ে একটা তরকারি, আলু পটলের তরকারি, আর হয়েছে পাট শাক ভাজি। গরমের মধ্যে বেশি কিছু করতে পারিনি, এগুলোই করা হয়েছিল। কিছুদিন ধরে ঠিকঠাক মতো ভিডিও শ্যুট করতে পারছি না, এত গরম আর এত রোদ্দুর ঘরের থেকে বেরোনোই যায় না। এখন বাজে 4:30, তো রোদ্দুরটা একটু কমেছে আর আকাশে প্রচণ্ড মেঘও করেছে, দেখতেই পারছেন, মনে হয় প্রচুর বৃষ্টি হবে, হয়তো ঝড়ও হবে। এখন আমি কাকিমার ছাদে, তো ছাদে উঠেই ভিডিওটা শ্যুট করছিলাম, আর ছাদের উপর থেকে গাছপালাগুলো, নিচের ঘরবাড়িগুলো দেখতে কিন্তু অসাধারণ লাগছিল। এই যে ঈশান কোণে প্রচণ্ড মেঘ করেছে, একদম কালির মতো মেঘ যারে বলে। আস্তে আস্তে দেখছি হালকা হাওয়াও দিচ্ছে, তো বুঝতে পারছি না ঝড় বৃষ্টি কি হবে নাকি হাওয়ার সাথে উড়ে চলে যাবে। কিছুদিন ধরে গরমে না দিনের বেলায় ঘুম হয় না রাতের বেলায় ঘুম হয়, সারাটা দিন প্রচণ্ড গরম, গরমেও এখন খাবার খেতে পারছি না, মনে হয় জল ঢালা ভাত খেলেই ভালো লাগে, কিন্তু জল ঢালা ভাত খেয়ে কতদিন থাকা যাবে সেটাই ভাবতে পারছি না। আর আমাদের যেহেতু টিনের ঘর, দুপুরবেলায় মানে তোমার সকাল 7টা থেকে বিকাল 4:00-5টা অবধি ঘরে থাকাই যায় না। আর উপরের যে সিলিং ফ্যানটা আছে, সিলিং ফ্যানটা তো আমরা চালাই না, স্ট্যান্ড ফ্যান চালালেও প্রচণ্ড গরম হাওয়া, তবুও ঘরে থাকা যায় না। তো সারাটা দিন কিন্তু অনেক কষ্ট করেই যায়। আজ সব কাজ কমপ্লিট করার পর বেশ এরকম মেঘলা আকাশ দেখে আর হালকা হাওয়া বইছে, সত্যি আজকের ওয়েদারটা অসাধারণ, দারুণ লাগছে, মনে হয় এতদিনে একটু শান্তি পেলাম। মনে হয় একটু বৃষ্টি হলে খুব ভালো হতো, গাছপালাগুলো সকাল বিকাল দুবেলায় কিন্তু জল দেওয়া হয়, তবুও সারাদিনে এতটাই রোদ্দুর যে গাছপালাগুলো সব শুকিয়ে যায়। আর এই মেঘলা আকাশটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল, সত্যি এত ভালো লাগছিল যে লোভ সামলাতেই পারলাম না, ভিডিওটি শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদেরও কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগ ভিডিওটি যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশন অলে সেট করে রাখবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। আমি কিন্তু
এর আগেও ছাদে উঠে ভিডিও শ্যুট করেছি, কিন্তু আজকে ভিডিওগুলো যে এত সুন্দর লাগছে, আকাশটা, গাছপালাগুলো, ঘরবাড়িগুলো, আগে কিন্তু এরকম কোনোদিনও লাগেনি। সত্যি খুব খুব ভালো লাগছে। যেহেতু আমার ব্লগিং চ্যানেল, বেশিরভাগ সময় আমি ব্লগ করি, ঘরের কাজ করি কিংবা রান্না বান্না করি, কিন্তু আজকে আপনাদের সঙ্গে আমি পুরো প্রকৃতির পরিবেশটাই শেয়ার করলাম। আমার তো দারুণ লেগেছে, এতদিন পর এত সুন্দর একটা প্রকৃতির দৃশ্য দেখতে পেলাম। গরমের জন্য তো ঘরের থেকে বেরোনোই হয় না, কখন সন্ধ্যা হয়, কখন দুপুর হয়, কোনোটাই বুঝতে পারি না, সবসময় ঘরের মধ্যেই থাকা হয়। হয়তো যদি কোনো কারণে বিকালের দিকে বের হই, তবুও প্রচণ্ড গরম আর প্রচুর মশা, হয়তো 5-10 মিনিট বসি, আবার সেই ঘরে গিয়েই ফ্যানের তলাতে বসতে হয়। আজকের ওয়েদারটা এত ভালো লাগছিল, তো এখানে বলার কিছুই নেই, সবাই তো দেখতেই পাচ্ছে, এখানে আমি আর কি বলবো। এখনও কি আপনি আমার সাথে আছেন? যদি সাথে থেকে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ।